ভারতে করোনা সংক্রমণ কমলেও আবারও মৃত্যু বেড়েছে। গত একদিনে করোনায় 2000-এর বেশি মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু মধ্যপ্রাচ্যে মারা গেছে 1481 জন। নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 32,906। কেরালায় একদিনে আক্রান্ত হয়েছে 12,220 এবং মহারাষ্ট্রে 8,535 জন। একদিনে 2000-এর বেশি বেড়েছে মহারাষ্ট্রের আক্রান্তের সংখ্যা। ভারতে করোনায় এই পর্যন্ত 4,08,764 জন প্রাণ হারিয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা 3,08,74,376 জন। দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা 4,50,899। এদিকে মঙ্গলবার করোনা পরিস্থিতি পর্যালোচনায় উত্তর পূর্বাঞ্চলীয় 8টি প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠকে বসার কথা রয়েছে।